नमस्कार बंधुरा, आमी पलाश बर रेकी ओ शक्तिशाली एनर्जी हिलिंग टीचार। बंधुरा, धीरे धीरे लकडाउन परिस्थिति स्वाभाविक होच्छे, धीरे धीरे अफिस काचारी खुले जाच्छे, मानुष कर्म व्यस्त होये पड़छे। बंधुरा, लकडाउन खुले गेलेओ आमादेर किन्तु माथाय रखते हबे जे विश्वे जे करोनार परिस्थिति छिलो सेई करोना परिस्थिति किन्तु स्वाभाविक हयनि। करोना परिस्थिति धीरे धीरे जटिल होच्छे, अर्थात करोना भाइरासेर आक्रमण धीरे धीरे बाढ़छे। तो एई करोना भाइरासेर आक्रमणेर भयके आमादेर बुकेर मध्य निये आमादेरके अफिसे जेते होच्छे, विभिन्न काजकर्म करते होच्छे। बंधुरा, आजकेर भिडियोटा बानानोर एकटाई उद्देश्य, आजकेर भिडियोते आमी किछु कथा आपनादेर साथे शेयर करब जेटा वास्तव घटना, जेई कथागुलो जानले आपनारा अनेकटा अनुप्राणित हबेन। एबं आशा करि एई भिडियोटा देखार पर আপনি আপনার জীবনের অনেকটাই চেঞ্জ আনতে পারবেন, তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আমাদের মনের মধ্যে যে শক্তি আছে সেই শক্তির ব্যবহার আমরা কিন্তু জানি না। আমাদের ইমিউন সিস্টেমকে স্ট্রং করার জন্য যোগা করতে বলা হয়, প্রাণায়াম করতে বলা হয়, খাদ্যাভ্যাস করতে বলা হয়, খুব ভালো কথা, সেগুলো অবশ্যই করবেন। কিন্তু বন্ধুরা, আমাদের ইমিউন সিস্টেম স্ট্রং করার জন্য বা আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা যেটি পালন করে তার কথা কিন্তু কেউ আলোচনা করে না। यस বন্ধুরা, আমাদের মন হচ্ছে সবথেকে শক্তিশালী এমন একটা জিনিস যেটা কিন্তু আমাদের শরীরের যে কোনো রোগকে প্রতিরোধ করতে পারে। বন্ধুরা, यस বন্ধুরা, এটা বোঝার জন্য আমি আমার কিছুদিন আগে ঘটে যাওয়া একটা স্টুডেন্টের সাথে একটা ঘটনা আমি শেয়ার করি বন্ধুরা, তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো কিছুদিন আগে আমার একটি স্টুডেন্ট আমাকে হোয়াটসঅ্যাপে SMS করে যে স্যার, আমার প্রচণ্ড শরীর খারাপ, শ্বাসকষ্ট শুরু হয়েছে এবং প্রচণ্ড যা যা করোনা ভাইরাসের সিমটম হয় আর কি, সেই সমস্ত সিমটম নিয়ে তিনি হসপিটালে ভর্তি হয়েছেন। তো উনি আমাকে বারবার করে SMS করে জানাচ্ছিলেন, তিনি আমাদের দেশের নয়, অন্য দেশের স্টুডেন্ট। তো বারবার করে তিনি আমাকে রিকোয়েস্ট করছিলেন যে স্যার, আপনি এমন কিছু করুন বা এমন কিছু হিলিং করুন যাতে করে আমি সুস্থ হয়ে যেতে পারি। তো আমি ওনাকে বলেছিলাম যে আপনার ফটো দিয়ে আপনি আমাদের যে গ্রুপ চলে সেই গ্রুপে হিলিং রিকোয়েস্ট পাঠান। তো যাকে যে কোনো কারণে উনি ওনার হিলিং রিকোয়েস্টটা পাঠাতে পারেননি। তো উনি আমাকে লাস্ট রিকোয়েস্ট করেছিলেন যে স্যার, আপনি কিছু করে দিন যাতে করে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। আমি ওনাকে লাস্ট SMS এটা করেছিলাম যে মনের জোর রাখুন, আপনি নিজেকে এটা ইনফরমেশান দিন যে আমার সামনে পরিস্থিতি যত জটিলই হোক না কেন, আমি হার মানব না। ইয়েস, আমি হার মানব না, পরিস্থিতি যত ক্রিটিক্যাল হোক না কেন, এই পরিস্থিতির সাথে লড়াই করে আমি জয়লাভ করবই। ওনাকে এইরকম কিছু পজিটিভ কথা আমি SMS-এ লিখে পাঠিয়েছিলাম। তারপরে স্বাভাবিকভাবে আমি এই সমস্ত ঘটনা ভুলে যাই, কারণ আমার অনেক স্টুডেন্টের সাথে কথা বলতে হয়, অনেক ফোন কল আসে, এই ব্যাপারটা প্রায় কিছুদিন আমি ভুলেই গিয়েছিলাম। হঠাৎ করে বেশ কিছুদিন পরে ওই ভদ্রলোক আমাকে একটা SMS করে যে স্যার, যেদিন আমি আপনাকে হিলিং রিকোয়েস্ট করেছিলাম তারপরে থেকে আমি অটোমেটিক্যালি সুস্থ হয়ে উঠতে শুরু করি, আপনি নিশ্চয়ই আমার জন্য কিছু করেছেন, আপনার হিলিংয়ের মধ্যে যে এত পাওয়ার আছে আমি জানতাম না। তো এইভাবে উনি আমাকে বেশ কিছু পজিটিভ কথাবার্তা লিখে SMS করেন। বন্ধুরা, এই ক্ষেত্রে আমি আপনাদের বলে রাখি, আমি কিন্তু ওনাকে কোনো হিলিং দিতে পারিনি। ইয়েস বন্ধুরা, আমি ওনাকে কোনো হিলিং দিতে পারিনি। ওনাকে আমি বেশ কিছু পজিটিভ কথাবার্তা বলেছিলাম আর ওনার মাইন্ড বিলিভ করে নিয়েছিল যে স্যারকে আমি হিলিং রিকোয়েস্ট পাঠিয়েছি মানে স্যার নিশ্চয়ই আমার জন্য পাওয়ারফুল কিছু করে দিয়েছে, যার জন্য আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি। ইয়েস বন্ধুরা, যেদিন উনি আমাকে SMS-টা করেছিলেন সেদিন থেকেই ওনার সুস্থতার যে এটা আছে, যে রেশিও আছে, সেটা বাড়তে শুরু করে, ধীরে ধীরে উনি সুস্থ হয়ে উঠতে শুরু করেন। এবং তারপরেই কিছুদিন পরে ওনার করোনা ভাইরাসের যে রিপোর্ট হয় সেটা টেস্ট করা হয়, টেস্ট করাতে সেটা নেগেটিভ আসে। বন্ধুরা, ইয়েস বন্ধুরা, এই গল্পটা বলার উদ্দেশ্য একটাই, বন্ধুরা আমাদের মনের মধ্যে এত শক্তি আছে, এত শক্তি আছে, তাকে আমরা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি, আমাদের ইমিউন সিস্টেম কেন আমাদের শরীরের যে কোনো রোগকে কিন্তু প্রতিরোধ করতে পারে। বন্ধুরা, ইয়েস বন্ধুরা, বন্ধুরা এই ব্যাপারটা আমি কিন্তু আমার শরীরের ওপরে কয়েকশো বার প্রয়োগ করেছি। ইয়েস বন্ধুরা, আমি ছোটোবেলা থেকে প্রচণ্ডভাবে ঠান্ডা বা ঠান্ডাজনিত প্রবলেমে ভুগতাম, ছোটোখাটো কারণেই ঠান্ডা লেগে যেত, সামান্য একটু বৃষ্টিতে ভিজলে সর্দি কাশি হয়ে যেত। তো আমি যখন থেকে রেইকি শিখলাম তখন থেকে আমি প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে আমি চেষ্টা করব যে নিজে থেকে এই হিলিং পাওয়ারকে ইম্প্রুভ করে কিভাবে আমার এই সমস্ত প্রবলেমগুলো বের করা যায়। তো বন্ধুরা, এরপর থেকে আমি যখনই বৃষ্টিতে পড়তাম বা যখনই কোনো ঠান্ডা পরিস্থিতিতে যেতাম, আমি মনকে এটা ইনফরমেশান দিতাম
যে আমার সামনে যত কঠিন পরিস্থিতি আসুক, আমি যতই বৃষ্টিতে ভিজি না কেন, আমি কখনোই অসুস্থ হব না, আমার শরীরকে আমি স্ট্রং রাখবো। তো বন্ধুরা, মিরাকেলভাবে আমি দেখেছি যে যতবার আমি বৃষ্টিতে ভিজেছি বা যতবার আমি কঠিন পরিস্থিতিতে পড়েছি, আশ্চর্যজনকভাবে আমার শরীর স্ট্রং হয়ে গিয়েছে, আমার শরীরে কোনো রোগই আসতে পারেনি। কারণ আমি কী করেছিলাম, যে ছোট্ট একটা ইনফরমেশান দিয়েছিলাম আমার মাইন্ডকে, যে আমি যত কঠিন পরিস্থিতিতেই পড়ি না কেন, আমার শরীরকে আমি অসুস্থ হতে দেব না। জাস্ট ছোট্ট একটা ইনফরমেশান আমি আমার সাবকনসিয়াস মাইন্ডে ইনপুট করে দিয়েছিলাম, যার ফলে মিরাকেলভাবে আমি কিন্তু কখনোই অসুস্থ হইনি। আর এরপরে আমি রেইকি শেখার পর থেকে আমার জ্বর, সর্দি, কাশি, পায়খানা বা যে কোনো প্রবলেম হয়েছে, আশ্চর্যজনকভাবে আমি কিন্তু ডাক্তারখানায় যাইনি বন্ধুরা। ইয়েস বন্ধুরা, আমি সবসময় নিজের ওপরে এই যে এনার্জি সায়েন্স আছে এটাকে অ্যাপ্লাই করে দেখি, অ্যাপ্লাই করে দেখি যে সায়েন্সটা কীভাবে কাজ করে। তো বন্ধুরা, আপনাদের এই সমস্ত কথা বলার আমার একটাই উদ্দেশ্য, যে আমাদের মাইন্ড এতটাই শক্তিশালী, তাকে যদি আমরা সঠিকভাবে ইনফরমেশান দিতে পারি। আপনি এনার্জি সায়েন্সের ব্যবহার জানেন না কোনো ব্যাপার নয়, জাস্ট আপনি সকালবেলা যখন বাড়ি থেকে বেরোচ্ছেন, আপনি নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করুন যে আমার সামনে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, আমার শরীর পরমপিতা পরমেশ্বর তৈরি করে দিয়েছে, এই শরীরকে কোনো ভাইরাসের ক্ষমতা নেই, হারিয়ে দেবে। ইয়েস বন্ধুরা, সরকারি সমস্ত নিয়ম নীতি মানবেন, সমস্ত সাবধানতা মানবেন, সমস্ত কিছু মানার সাথে সাথে আপনি প্রতিদিন আপনার মাইন্ডকে পজিটিভ কিছু অ্যাফরমেশন দিয়ে আপনি বাড়ি থেকে বের হন বন্ধুরা। ইয়েস বন্ধুরা, আপনি দেখবেন আপনার কিন্তু অ্যাটাক হওয়ার চান্সটা অনেক গুণ কমে যাবে। ইয়েস বন্ধুরা, কারণ আপনার কোষগুলো, আপনার মাইন্ড, আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনার শরীরের নিউরনকে, আপনার শরীরের প্রত্যেকটা কোষকে এত বেশি পাওয়ারফুল করে দেবে যে বাইরের কোনো ভাইরাস কিন্তু আপনাকে অ্যাটাক করতে পারবে না। আপনারা যদি খবর দেখেন, আপনারা শুনে থাকবেন যে অনেকের শরীরে করোনা ভাইরাস আছে কিন্তু তাদের মধ্যে রোগের কোনো লক্ষণই নেই। কেন নেই বন্ধুরা? কারণ তাদের ইমিউন সিস্টেম সেই রোগটাকে প্রতিরোধ করে রেখেছে, তাদের শরীরের মধ্যে কোনো লক্ষণ আসতে দেয়নি। ইয়েস বন্ধুরা, তাদের মনে জোর আছে, তাদের মনটা স্ট্রং আছে, আপনিও মনটাকে স্ট্রং করুন বন্ধুরা। আজকে করোনা ভাইরাস মানুষকে অ্যাটাক করছে, মানুষ অসুস্থ হয়ে পড়ছে, কিছু মানুষ মারাও যাচ্ছে। যারা মারা যাচ্ছে তারা শারীরিকভাবে কোনো না কোনোভাবে দুর্বল আছে, তারা একদিকে যেমন শারীরিকভাবে দুর্বল আছে, অপরদিকে মানসিকভাবেও দুর্বল আছে বন্ধুরা। আজকের এই ভিডিও বানাবার একটাই উদ্দেশ্য আমার, আমি আপনাদেরকে এইটা সংকেত দিতে চাই, আপনি মনকে স্ট্রং করুন। ইয়েস বন্ধুরা, আপনি যদি আপনার মনকে স্ট্রং করেন, আপনি যোগা করার থেকে, প্রাণায়াম করার থেকে হাজার গুণ বেশি বেনিফিট পাবেন। আর এইটা নিয়ে বহু পরীক্ষা হয়ে গেছে, অল ওভার ওয়ার্ল্ডে প্রচুর পরীক্ষা হয়ে গেছে আমাদের মাইন্ডের পাওয়ার নিয়ে বন্ধুরা। একটা পরীক্ষার কথা আমি আপনাদের বলি, যে দুটো শাড়ি করা হয়েছিল, দুটো শাড়ির মানুষকে হাতটা এইভাবে রাখতে বলা হয়েছিল, সামনের শাড়ির মানুষদেরকে বারবার নেগেটিভ ইনফরমেশান দেওয়া হয়েছিল, অ্যাফরমেশান দেওয়া হয়েছিল মাইন্ডকে, যে আপনি দুর্বল, আপনি প্রচণ্ড দুর্বল, আপনাকে টাচ করা মাত্রই আপনি পড়ে যাবেন, আপনার শরীরের মধ্যে কোনো এনার্জিই নেই, আপনি একদম দুর্বল, আপনি ধীরে ধীরে আরও দুর্বল হয়ে যাচ্ছেন, আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা একদম কমে যাচ্ছে, এইভাবে বেশ কিছুক্ষণ অ্যাফরমেশান দেওয়া হয়েছিল। আর পেছনের শাড়ির লোককে এইটা অ্যাফরমেশান দেওয়া হয়েছিল যে আপনার মধ্যে হনুমানের শক্তি নিহিত আছে, আপনার শরীরের মধ্যে এত শক্তি আছে আপনি পাহাড়কে পর্যন্ত চাপিয়ে তুলতে পারেন, আপনার হাতের মধ্যে যদি 100 কেজি ওজনও চাপিয়ে দেওয়া হয় সেটা আপনি ইজিলি তুলোর মতো মনে হবে, সেটা কোনো ভারী মনে হবে না। এইভাবে দুটো স্টেপ করা হয়েছিল, দুটো স্টেপের মানুষদের দুরকম ইনফরমেশান বা অ্যাফরমেশান দেওয়া হয়েছিল, সামনের শাড়ির লোককে নেগেটিভ অ্যাফরমেশান দেওয়া হয়েছিল, পেছনের শাড়ির লোককে পজিটিভ অ্যাফরমেশান দেওয়া হয়েছিল। তারপরে সামনের শাড়ির লোককে জাস্ট হাতটাকে এইভাবে চাপ দিতেই হাতটা নিচে চলে যায়, অর্থাৎ তারা নিজেরা বিলিভ করে নিয়েছিল যে রিয়েলি আমরা দুর্বল। আর পেছনের শাড়ির লোকের হাতের ওপরে প্রচণ্ড চাপ ক্রিয়েট করা সত্ত্বেও তাদের হাতকে হেলানো যায়নি। ইয়েস বন্ধুরা, আমাদের মাইন্ড হচ্ছে সেই জিনিস যাকে আপনি যেমন অ্যাফরমেশান দেবেন, যেমন ইনফরমেশান দেবেন, ঠিক তেমনভাবে আপনার শরীরকে পরিচালিত করবে। ইয়েস বন্ধুরা, আপনি এটাকে পরীক্ষা করেও নিতে পারেন। আপনি সকালবেলা উঠে নিজেকে বারবার বলতে থাকুন, আমি দুর্বল 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 দুর্বল, আমার দিন খারাপ যাচ্ছে, তো দেখবেন আপনার সেই দিনটা ডেফিনেটলি খারাপ যাবে। ইয়েস, খারাপ যাবেই যাবেই। আর আপনি সেই দিন সকালবেলা উঠে বলুন, আমি পরমপিতা পরমেশ্বরের অংশ, আমার মধ্যে ঈশ্বরের সমস্ত শক্তি নিহিত আছে, ঈশ্বর আমার মধ্যে বসবাস করেন, পৃথিবীর কোনো শক্তি নেই আমাকে হারাবে, পৃথিবীর যে কোনো কঠিন পরিস্থিতির সাথে লড়াই করে আমি আজকে জিতবই,
এইভাবে পজিটিভ কিছু অ্যাফরমেশন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন বলে কাজে বেরিয়ে যান, দেখবেন সেই দিনটা আপনি প্রচণ্ড প্রাণোচ্ছল থাকবেন, সেই দিনটা আপনি প্রচণ্ড হাসি খুশি থাকবেন বন্ধুরা। ইয়েস বন্ধুরা, বন্ধুরা আপনাদেরকে আমি অ্যাট লাস্ট একটা কথা বলে রাখতে পারি, যে আপনারা এনার্জি হিলিংয়ের সাথে যুক্ত থাকুন বা না থাকুন, আপনার মনের মধ্যে যে শক্তি আছে, আপনার অবচেতন মনের যে শক্তি আছে তাকে ব্যবহার করুন। কমসে কম কাজে বেরোবার আগে আপনি নিজেকে বলুন যে আমার ইমিউন সিস্টেম প্রচণ্ড স্ট্রং, আমার শরীরের প্রত্যেকটা কোষ ঈশ্বর প্রোটেক্টেড করে দিয়েছে, আমার শরীরের প্রত্যেকটা রক্তবিন্দু, আমার শরীরের প্রত্যেকটা সেলের মধ্যে এত পাওয়ার আছে যে পৃথিবীর কোনো শক্তি, পৃথিবীর কোনো নেগেটিভ এনার্জি আমার শরীরকে ড্যামেজ করতে পারবে না। আমার হৃৎপিণ্ড, আমার ফুসফুস এত বেশি শক্তিশালী পৃথিবীর কোনো ভাইরাস একে হারিয়ে তুলতে পারবে না। আমার শরীরের প্রত্যেকটা রক্তবিন্দুর মধ্যে ঈশ্বরের তেজ নিহিত আছে, আমার শরীরের প্রত্যেকটা মাংসপেশী পরমপিতা পরমেশ্বর তৈরি করে দিয়েছেন। এইভাবে আপনার মতো করে আপনি বেশ কিছু অ্যাফরমেশান লিখে নিন, নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে বলুন, কমপক্ষে 5-10 মিনিট বলুন, বলে আপনি কাজে বেরিয়ে যান। অবশ্যই আপনার শরীর স্ট্রং থাকবে এবং আপনি কিন্তু অনেক বেশি সুস্থ থাকতে পারবেন। তার মানে এই নয় বন্ধুরা আমি আমার মনকে অ্যাফরমেশান দিলাম মানে অসাবধান থাকবো, এটা কখনোই করবেন না। সমস্ত সাবধানতা মেনে চলবেন, খাবার দাবার যেমন খাওয়া উচিত, ভিটামিন সি জাতীয় খাবার বা পুষ্টিকর খাবার সেটা পাবেন, সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনটেন করবেন, তার সাথে সাথে আমি যে এই পদ্ধতিটা বললাম এই পদ্ধতিটা অ্যাপ্লাই করুন বন্ধুরা। ইয়েস বন্ধুরা, ডেফিনেটলি মিরাকেল রেজাল্ট আপনি অনুভব করতে পারবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে, আপনারও যদি মনে হয় যে ইয়েস আমাদের মাইন্ডের মধ্যে মিরাকেল শক্তি লুকিয়ে আছে যেটা আমাদেরকে সুস্থ করে তুলতে পারে, তাহলে ভিডিওটা অবশ্যই আপনার বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করুন, করে তাদেরকেও এই মিরাকেল পাওয়ারের ব্যবহার সম্পর্কে সচেতন করুন বন্ধুরা। তো আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, পরবর্তীকালে এই টাইপের আরও আকর্ষণীয় ভিডিও নিয়ে আমি অবশ্যই আসবো। আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ঐক্য শক্তিশালী এনার্জি হিলিং টিচার, নমস্কার।